আজকে রাতে মাঠে নামতে চলেছে মেসি নেইমাররা। লিগুয়ানের 7 নম্বর ম্যাচে আজকে রাতে মাঠে নামছে পিএসজি। এই ম্যাচটি পিএসজি তাদের হোম গ্রাউন্ডেই ব্রেস্টের বিপক্ষে খেলতে চলেছে। আজকে রাতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 8:30 PM পার্ক দ্য প্রিন্সেসে। ভারতীয় সময় অনুযায়ী আজকে রাত 8:30 PM এই ম্যাচটি শুরু হবে। অপরদিকে বাংলাদেশের সময় অনুযায়ী আজকে রাত 8:45 PM এই ম্যাচটা শুরু হবে। পিএসজি লিগ ওয়ানে ইতিমধ্যে 6টি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে তারা 5টাতে জয় এবং 1টিতে ড্র নিয়ে লিগ টেবিলে সবার উপরে আছে। অপরদিকে ব্রেস্ট তাদের সর্বশেষ 6টি লিগ ওয়ান ম্যাচে 3টেতে হার, 2টেতে ড্র এবং 1টিমাত্র জয় নিয়ে লিগ টেবিলে 17 নম্বর পজিশনে আছে। পিএসজি এবং ব্রেস্টের সর্বশেষ 5 দেখায় প্রত্যেকটাতেই ব্রেস্টকে পরাজিত করেছে পিএসজি, এবং সর্বশেষ এই দুটি দল একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল 16 জানুয়ারি 2022 সালে। সেই ম্যাচেও 2-0 গোলে পরাজিত হয়েছিল ব্রেস্ট, এবং আবারও আজকে রাতে মাঠে নামবে এই দুই দল। আজকে রাতে পিএসজি স্টার্টিং লাইন আপ হবে অনেকটা এরকম। গোলকিপারের নিচে থাকবেন ডোনারুমা, ডিফেন্সে থাকবেন সার্জিও রামোস, মার্ক ইউনেস এবং কিমপেম্বে, মিডফিল্ডে থাকবেন হাকিমি, ভেরাতি, ভিতিনহা এবং মেন্ডিস, এবং অ্যাটাকিং লাইন আপে থাকবেন মেসি, নেইমার ও এমব্যাপে। পিএসজির তুলনায় শক্তি ক্ষমতার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে ব্রেস্ট, তবে এমব্যাপে এবং হাকিমি যদি এই ম্যাচেও আবারও সেলফিস খেলতে থাকেন, তবে এই ম্যাচেও জয়ের জন্য কষ্ট করতে হতে পারে পিএসজিকে। তবে পিএসজি এবং ব্রেস্ট যতবারই একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে, প্রত্যেকবারই পিএসজি জয়লাভ করেছে, এবং সেটাই তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হতে চলেছে এই ম্যাচে। প্রেডিকশন বলছে এই ম্যাচে 4-0 গোলে ব্রেস্টকে পরাজিত করবে পিএসজি। এই ম্যাচটা আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন ফুটবল টিভিএইচডির অ্যাপটির মাধ্যমে। এছাড়াও ইয়াল্লা স্যুট ওয়েবসাইট, বিম স্পোর্টস টিভি চ্যানেল এবং এপিক স্পোর্টস ওয়েবসাইটের মাধ্যমেও এই ম্যাচটা আপনারা সরাসরি লাইভ উপভোগ করতে পারবেন।